ওই যে আরেকটা গত 3 দিন আগে অভিযোগ করছে, রাত 2টায় নাইট ক্লাবে তার দর্শন করার জন্য চেষ্টা করা হয়েছে। রাত 2টায় তুমি নাইট ক্লাবে যাবে কেন? একজন নারী অর্জনগ্ন হয়ে যদি রাস্তায় বের হয় আর সেটা যদি গভীর রাত হয়, সে তার সতীত্ব নিয়ে বাড়িতে ফিরে আসবে এটা কল্পনা করা যায় না। কল্পনা করা যায়? আর ওরাই জেনা করার যত পন্থা আছে ওরাই সেগুলো তৈরি করছে। সিনেমার ভিতরে অর্ধনগ্ন হয়ে প্রেম প্রীতি কেমনে করতে হয় শিখায় তো তারা, দর্শন করতে হয় কেমনে শেখায় তারা, আবার নিজের ব্যাপারে অভিযোগ করেও তারা। সুতরাং আগে নিজে সতর্ক হতে হবে। আপনি রাত 2টায় আপনি নাইট ক্লাবে যাবেন কেন? আপনি একজন নারী, আপনি বের হবেন কেন? আজকে আমার দেশের নারীদেরকে রাত 10টায়ও বাজারে আর মার্কেটে দেখা যায়, দেখা যায় না? এটা তো আপনার স্ত্রী, আপনার বোন, আপনারই পরিবারের লোক, সে এত রাতে মার্কেটে আসবে কেন? প্রবন্ধুগণ, সুতরাং নিজ জায়গা থেকে আগে সতর্ক হতে হবে। নিজ জায়গা থেকে সতর্ক হবেন না, যদি একটা আম খোসা ছাড়া যদি থাকে ওটাতে মাছি এসে বসবেই, এটাই স্বাভাবিক। কথা কি আমি বুঝাতে পারছি? আর যদি ওটার উপরে যদি খোসা থাকে মাছি তার ধারের কাছেও আসবে না। সুতরাং আপনি অর্ধনগ্ন হয়ে রাস্তায় বের হবেন, আবার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন না। ইসলাম এজন্য পর্দার বিধান করেছে। ইসলামের জন্য কিসের বিধান করেছে? পর্দার বিধান করেছে। আর আপনি একজন মুমিন, আপনি কি করে অন্য নারীর দিকে কুদৃষ্টি দেন? এটা তো আপনার স্বভাব নয়, আপনি কাজ করতে পারেন না। আপনি যে আরেকজন নারীর দিকে তাকাচ্ছেন, মনে রাখবেন আপনার বোনের দিকে আরেকজন তাকাতে পারে। আপনি অন্যের স্ত্রীর দিকে কুদৃষ্টি দিচ্ছেন, জেনার দৃষ্টিতে তাকান, আপনি মনে রাখেন আপনার স্ত্রীর দিকে আরেকজন কিন্তু জেনার দৃষ্টিতে তাকা। আপনি অন্য নারীর দিকে জেনার দৃষ্টিতে তাকান, আপনি মনে রাখেন আপনার মায়ের দিকে আরেকজন জেনার দৃষ্টিতে তাকাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং নিজ জায়গা থেকে যদি আপনি সতর্ক আর সচেতন হয়ে যান, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, তারাও নিরাপদ থাকবে। এর জন্য আমার ভাইরা, মুমিন অনর্থক কাজ করতে পারে না, ফাইসা কাজে যেতে পারে না, মুমিন অনর্থক বাজে কথা বলতে পারে না, এটা মুমিনের স্বভাব। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন। সফলতা কামি মুমিনের দ্বিতীয় কোয়ালিটিটা হলো والذين هم عن اللغو معرضون সফলতা কামি মুমিন তো তারা যারা নামাজেও বিনয়ী, সমাজেও বিনয়ী, যারা নামাজে বিনয়ী তারা পরিবারেও বিনয়ী, যারা নামাজে বিনয়ী রাষ্ট্রেও তারা বিনয়ী, যারা নামাজে বিনয়ী কথাতেও তারা বিনয়ী, মানুষের সঙ্গে যখন কথা বলে সুন্দর উত্তম ভাষা দিয়ে কথা বলে। রাসূলুল্লাহ বলছেন, আপনি যদি আপনার কোন মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলেন আল্লাহ আপনাকে সৎকাই জারিয়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, এটা তো মুমিনের স্বভাব। রাসূলুল্লাহকে কত গালি দেওয়া হলো, কত বাজে কথা বলা হচ্ছে, নবীজি মুস্কি হেসে সবগুলোকে উড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে রাসূলুল্লাহর স্বভাব।